দুবাইয়ের আকাশে বাতাসে শুধু দরদ 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 আর দরদ দরদ ছাড়া কোনো কথা হবে না দরদের কি প্রমোশন শুরু হয়েছে ভাই কি প্রমোশন এ তো আলাদাই লেভেলের প্রমোশন একটা মিডল ইস্ট কান্ট্রিতে একটা বাংলা ছবি নিয়ে যে এই রকম প্রমোট করা যায় সেটা দরদ টিম আমাদেরকে দেখিয়ে দিল কিছুক্ষণ আগে একটি ভিডিও এসছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে বেশ কিছু দরদ টিমের মেম্বারসরা হাতে ফ্ল্যাগ নিয়ে দরদের ফ্ল্যাগ নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ফ্ল্যাগ সুন্দর করে উঠছে দুবাইয়ের হাওয়া বাতাসে সেই দরদ উঠছে এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তারাকে বলে দিই আজকে সকালবেলা স্কাই ডাইভিংয়ের একটা স্টিল ফটো এসেছিল সেটা নিশ্চয়ই তোমরা দেখেছ পনেরো হাজার ফিট ওপর থেকে একজন ভাইকে আমরা জাম্প করতে দেখছিলাম সেই ভিডিও খুব সম্ভবত খুব শীঘ্রই চলে আসবে দরদ টিমের তরফ থেকে কিন্তু এখন এর পরবর্তী প্রমোশন এখন চলছে ইতিমধ্যে দরদ টিমের প্রমোশনাল শুটিং ভাই বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট বেশ কিছু এক্সক্লুসিভ ফটো আমার কাছে আবার এসছে অনেক রিকোয়েস্টের পরে আমার কাছে কিছু ছবি আমি আনতে পেরেছি সেইগুলো তোমাদেরকে দেখাই যে মানে আসছেই যে ধামাকাগুলো আসছে এগুলো দরদ টিমের তরফ থেকে কি কি আমরা পেতে চলেছি কিভাবে চলছে তাদের শ্যুটিং প্রমোশনাল শুটিং কিছু ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিরেক্টর মামুন ভাইয়া দেখিয়ে দিলেন যে কীভাবে দুবাইয়ের মাটিতে একটা বাংলা ছবি প্রচার করা যায় এবং সত্যি কথা বলতে কি আজকে সাকিব ভাইয়ার জন্মদিন সারা ময় শুধু সাকিব খান সাকিব খান চলছে বিশ্বাস করুন আপনারা এরকম বড় লেভেলের বড় গ্র্যান্ডারের প্রমোশন স্যান্ড বাইকে দরদের প্রমোশন চলছে আপনারা ভাবতে পারছেন আপনারা শুধু ভাবতে পারছেন আমি কিছু ছবি অ্যাটাচ করছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কি দারুণ লেভেলের প্রমোশন কি বড় গ্র্যান্জারে প্রমোশন হচ্ছে এই যদি এখন হয় এই প্রমোশন তাহলে আজকে একটা স্পেশাল ডে দরদের তরফ থেকে অনেক কিছু প্ল্যানিং করা হয়েছিল শাকি ভাইয়ার বার্থডে উপলক্ষে সেগুলো ধীরে ধীরে আমাদের কাছে আসবে আর তার ঝলক আমরা অলরেডি পাচ্ছি কিছুক্ষণ আগে যে রিল ভিডিওটা মামুন ভাইয়ার তরফ থেকে শেয়ার করা হয়েছে সেটাতে সেখানে আপনারা দেখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কি সুন্দর একটা আরবিয়ান টোন আমরা শুনতে পাচ্ছি কি দারুণ লাগছে সেটা শুনতে ব্যাপারটা দারুণ না ব্যাপারটা অসম্ভব সুন্দর না এরকম আরও কিছু কিছু ঝলক আরও কিছু কিছু চমক আমাদের জন্য দরদটি মানতে চলেছে আজকে সারা দিন দরদ তাদের আপডেট দেবে সারা দিন প্রমোশন চলবে দুবাইয়ের মাটিতে দারুণ লাগছে দরত্রিমের প্রমোশন ভীষণ 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 ইউনিক খুব ভালো লাগছে আর একটা বিষয় বলে দিই যারা এই কথাটা বলছিলেন যে সকল বেশ কিছু মানুষেরা বলছিলেন এ কথাটা যে আঠাশে মার্চ দরদের তো খালিফায় ওঠার কথা ছিল আপনাদের একটা বিষয় বলি একবারও কিন্তু দরোত্রিমের আজকে খালিফায় ওঠার কথা ছিল না তারা কিন্তু বারবারই বলছিল সাকিব ভাইয়ার জন্মদিনের দিন তারা অন্য রকম প্রমোশন করতে চলছে সেটা কিন্তু বুঝখালিফা কেন্দ্রিক নয় তো এটা যাদের একটু হয়তো বুঝতে ভুল হয়েছে তারা আশা করছি আমার ভিডিওটা পরে ক্লিয়ার হয়ে যাবেন তো আমি আর এই ভিডিওটা আর লেনদি করছি না এখন দরদ চমক পাওয়ার জন্য আমরা অলরেডি একটা চমক পেয়েছি আরও কিছু চমক পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এখন সুন্দরভাবে শুটিং চলছে সেই সকল ভিডিওর যে সকল ভিডিওগুলো আমাদের সামনে আসবে দরদ্রিম একের পর এক তাক লাগাবে সত্যি কথা বলতে কি আর চলে যাওয়ার আগে বলি শরৎ মিউজিক বেঞ্চের টিম সাকিব ভাইয়ার জন্মদিন কিভাবে উদযাপন করবে সেটা জানার জন্য আপনাদেরকে আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতন সাকিব ভাইয়ার জন্মদিন আমরা উদযাপন করব করব না ভাবলেন কি করে করব না এই মানুষটাকে কত ভালোবাসি এই মানুষটার সঙ্গে দেখা করতে বেনারস পর্যন্ত চলে গিয়েছিলাম আসামে গিয়েছিলাম এই মানুষটার জন্মদিন সেলিব্রেট করবো না হয় কেমন করে তাই না একটু ধৈর্য ধরুন সাকিবিয়ানরা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশি গিরি তাহলে এখন এর জন্য টাডা